তো আজকের মেনু এটা হচ্ছে সব রকম তর দিয়ে একটা তরকারি মানে ছোলা ফোলা দিয়ে। আচ্ছা চাটনি আছে, এখানে আছে চিকেন, আর ওটা হচ্ছে আর্যবাবুর খিচুড়ি। মাংস যারা খাবে না সেই বাবলিগের জন্য মাছ উচ্ছাড়ু ভাজা। মামনি বাকিটা কোথায় গেল? ওখানে বেড়ে দেওয়া হয়ে গেছে, ছোলার ডাল আছে। গুড আফটারনুন, আজকে খাওয়া দাওয়ার পর থেকে ব্লগটাকে শুরু করছি। আগের ব্লগটা প্রায় দুপুর অবধি চলেছে, তো এখন থেকে নতুন করে ব্লগ শুরু হলো। আর এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে আর্যকে ঘুম পাড়িয়ে এখন আমি আর অপূর্ব বেরোবো হচ্ছে কেকের র মেটেরিয়ালস আনতে, কারণ কেকের র মেটেরিয়ালস প্রায় শেষের পথে, সঙ্গে আবার কিছু চকলেটের র মেটেরিয়ালস আছে। তো রোজই অপূর্ব যায়, আমি কোনদিন যাই না, বেশিরভাগ দিনই ও যায়। বা ও না তাহলে বলে ফুলটা অর্ডার করে ফেলে, ওই জন্য আজকে আমি যাবো ওর সাথে। আর ওকে দেখার জন্য মানে আমাদের আর্যকে দেখার জন্য আজকে দিদা আছে, দাদু আছে, ঠাম্মা আছে, আর মা আর বাবাকে মামনি আর অপূর্ব জোর করে আটকে রেখেছে, বলছে আজকে যেতে হবে না, একদিন থেকেই যান। মা যেহেতু আছে ওকে রাখতেও খুব একটা সমস্যা হবে না। তো আমি আর অপূর্ব এখন ঝট করে বেরোবো, ঝট করে আসবো, কারণ তাড়াতাড়ি আসতে হবে, কেকের ডেলিভারি দিতে হবে। কেক আছে একটা তৈরি করা, মা বাবাকে আটকে দিয়েছে, বাবা এর উপরে এদিকে যাই। বাবাকে মেনলি স্টে করানো হয়েছে, তার পারপাসটা এটা যে এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, সেই প্ল্যানটাকে যাতে পুরোপুরি এক্সিকিউট করা যায় তার জন্য ফাইনাল কথাবার্তা বলে নেব। কারণ বাবা মা এরপরে যখন আসবে তখন দূরে থাকবে, পুজোর সময় হবে না কথা বলা, তো সেই কারণে এখনই কথা বলে নিয়ে ঝামেলা মেটানো হবে। তো চলো কেকের দোকান থেকে কী কী কেনা লাগবে তোমার? তুমি অনেক কেনা দেখব আর ওখানে গিয়ে লাস্টে দেখালো যে একটা ছোটো প্যাকেট নিয়ে বাড়ি চলে আস, কিছুই না কিনে। তো পৌঁছাই, তারপরে যে সন্ধেবেলা আলোচনা করবো কী হবে তখন যোগাযোগ করা হচ্ছে। আবার তোমার ভালো একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে বলতে গেলে বড় রকম একটা কিছু হয়ে যাচ্ছিল। বড় রকম মানে নয়, বাট অ্যাক্সিডেন্টে আমাদের কিছু না ওদের হতো, কারণ আমরা টোটোতে যাচ্ছি ঠিক আছে, বাট সাইকেল নতুন চালাচ্ছে এবং চালিয়ে মেন রাস্তায় আছে। নতুন নয়, অনেকদিন পরে এত পয়সা বেশি হয়েছে। জিনিসপত্র কেনা হয়ে গেছে, এবার হচ্ছে এখানে আর্যবাবুর জন্য ওটস হচ্ছে, আর আমি এই ওটসটা ইউজ করি। আর্য, আর্য তুমি কোথায় বেড়াতে যাবে বলেছো সবাইকে? কোথায় বেড়াতে যাবে তুমি বলেছো? সবার সাথে যাবে দিদান, দাদুন, ঠাম্মি, মা, বাবা সবাই যাবে, কোথায় যাবে বলেছো? ব্যাস, হ্যাঁ দেখ ঠাম্মি, ঠাম্মি কী করছে, ঠাম্মি কী করছে, ঠাম্মি কী করছে, ঠাম্মি, ঠাম্মি কী করছে, ঠাম্মি দেখ, ঠাম্মি কী করছে, ঠাম্মি কী করছে, ঠাম্মিও ঘুমাচ্ছে, দিদানও ঘুমাচ্ছে, কিন্তু আমাদের নাতি জেগে আছে। আচ্ছা
হ্যালো কি এদিকে ভিডিও এডিট করছিলে না তুমি সব ভিডিও এডিট করছিলে একজন চকলেটের অর্ডার দেবে তার সব সে তার সঙ্গে কথা বলছি একজন কেক নিয়ে কথা বলছে তার সাথে কথা বলছি একজন চকলেট নিতে আসবে তার জন্য ওয়েট করছি এই যো মাল্টিটাস্কিং শাশুড়ির মাল্টিটাস্কিং বৌমা বাবা এই হাসি আলাদা দুর্মূল্য 3% হাসি এই গোড়া গোড়া আচ্ছা মামনি কিন্তু জল খাচ্ছে রিলায়েন্সে কিছু জিনিসপত্র কেনার ছিল সেটাই নিয়ে এখন বাড়ি ফিরছি কচুরি খাওয়া আমার আর হলো না আজকে কিছু করার নেই হার্ড লাক বেটার লাক নেক্সট টাইম চলো বাড়িতে গিয়ে কিছু একটা অন্য দিয়েই পেট ভরাতে হবে এবার করতে আসো আর মেরো মেরো ভরাতে দাও না এইবার এই চকলেটটা ডেলিভারি দিতে হবে আমাদের সামনের বাড়ি তো নিতে এসে গেছে রিয়াজ বেটা চকো ম্যাঙ্গো ফ্লেভার করেছিলাম সকালবেলা সেটা এখন রেটার রিভিউর জন্য আমি ওয়েট করব কেক নিতে চলে এসে তো কেকটা আবার ডেলিভারি করতে হবে সব থেকে ভয়ের জিনিস আমার এখনও সেই সেই অবস্থার মতো ভয় লাগে প্রথম দিন এত মিষ্টি কেউ খাওয়া যায় দেখে বোঝা যাচ্ছে জানি এরাই করেছে অবস্থা খুবই খারাপ শোচনীয় মাছ গরম হয়ে গেছে সবাই ওকে দাও অ্যাটেনশনটা ওকে দাও সবাই দাও ও ওই চায় আর টুকি খেলছে বাবার সাথে টুকি খেলছে তোমার পড়াটা বন্ধ হয়নি বাবা ঘুরে সাহস দেখো ওর এগোচ্ছে বেশি লেগে যাবে তোমার তো এটা ঋষির জন্য বানিয়ে দিয়েছি মনে আছে আমার মামাতো ভাই এটা ওর জন্য স্পেশাল দাদা দাদা দিদি দাদা যাচ্ছে তাই উঠে গেলে দেখতে হবে তো দেখতে হবে টাটা করে দিতে হবে টাটা দিতে হবে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও তাত্তা তাত্তা করে দাও তাত্তা ও যাবে এখন কি নিচ্ছে না যা নেবে না আজ টাটা যা চলে যাও টাটা তো বাড়ি এসে আবার বেরোতে হয়েছে ওদিকে অনেক দিন তারা বেরিয়ে গেছে ভ্যাকসিনেশনের জন্য মানে আর্যবাবুর আর আমি যাচ্ছি
টাকা নিয়ে, আর মানে আমার টাকা তোলা ছিল কিন্তু ও বললো যে তুমি একবারে আসছো যখন নিয়ে আসো, ও টাকা নিতে ভুলে গেছে, আর তাই এখন টাকা। আর ওর মধ্যে গন্ডগোলটা কি হয়েছে, স্যার যখন আসেন জেনারেলি আটটার পর, আজকে অনিমিতা এসে দেখছে যে অলরেডি স্যার এসে গেছেন, এবং অনি আমাদের নাম্বার 7 তো অলরেডি 4 নম্বর চল মানে ঢুকে গেছে ভেতরে, তো সেই কারণে কিছু করার নেই, তাড়াতাড়ি ওই জন্য দৌড়তে হচ্ছে যাওয়ার উদ্দেশ্যে। চলো পৌঁছাই, তারপরে পৌঁছে কথা হচ্ছে। তুমি আমাকে এসে ফোন করে কি বললে, চা ঢুকে গেছে? আরে আমি হাফ চান করতে করতে হাফ চান করে ঢুকেছি, আমি ফোন নিয়ে ঢুকেছিলাম ওই জন্য চান করতে। এই বাবা চলে গেছে, আর এই যে আমরা সব থেকে বড় খবরটা এখন দিই, আর যেটার জন্য মেন মা বাবাকে এখানে আটকে রাখা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান করা। আমাদের পুরী ট্যুর ফাইনাল হয়ে গেছে ফেব্রুয়ারিতে, তো আমরা যাচ্ছি, কিন্তু ডেটটের সব ফাইনাল হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। এবার টিকিটটা কাটা হবে ফেব্রুয়ারিতে বলছি কেন, জগদ্ধাত্রী পুজোর সময় মা বাবা যখন আসবে তখন একদম ফাইনাল মানে হোটেল ফোটেল সব বুকিং পূর্ব দেখে নিয়েছে, শুধু জাস্ট মানে একদম বুক করতে হবে পয়সা ফেলে। আর সব থেকে বড় কথা যে জন্য অপূর্ব আটকে রেখেছে সেটা হচ্ছে কাউন্ট আবার তো বাড়ছে, তো সেই হিসাবে কি হবে মানে টালমাটাল আবার হবে কিনা সেটা নিয়ে একটু ভয় ভয় লাগছে, তো সেটা দেখে তারপরে আমরা ঠিক করব। তবে মোটামুটি আমাদের পুরো ফাইনাল হয়ে গেছে, আমরা পুরী যাচ্ছি ফেব্রুয়ারিতে অনেক দিন পর। মামনি মা দুজনেরই পুজো দেওয়ার কথা ছিল আমাদের বিয়ের পর, তো বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে বিয়ের 2 বছর কেটে গেছে, পোলাও হয়ে গেছে, কিন্তু সেই পুরী আর যাওয়া হয়নি, তো এইবার পুরী যাওয়া হবে। এরপর তারপরে হচ্ছে এবার মামনির একটা আছে, সেটা হচ্ছে আসামে কামাখ্যা মার কাছে পুজো দেওয়া, সেটা অপূর্বর জন্য মানে সেটা বিয়ের জন্য নয়, সেটা অপূর্বর জন্য, সেটাও যেতে হবে। তো দেখা যাক সেটা কবে যায়, মানে এই করোনা ফরোনা করে মানে যাওয়া একটু ভাবলাম ঠিকঠাক করলাম, মা তারপর দেখি রোজই কাউন্ট বাড়ছে আবার এই করছে, তো যেন ফিঙ্গার ক্রস সব ঠিকঠাক হয়ে যায়, কারণ আর্যকে নিয়ে আমরা যাব, যদিও আমাদের বিশাল কিছু ট্যুর প্ল্যানিং নেই কিন্তু যাব যেহেতু, তো দেখা যাক এখন ফেব্রুয়ারিতে এখনো অনেক দেরি আছে, মানে কি বলবো ইচ্ছা করছে আর ভালো লাগছে না, এবার একটু বেরোই, কিন্তু এদিকে ভয় হচ্ছে আর্যকে নিয়ে। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আর যেহেতু কালকে আর্য ভ্যাকসিন নিয়ে একটু মানে ঝিমিয়ে গেছিলো, বলতে গেলে একেবারেই ঝিমিয়ে পড়েছিল, মানে এসে ঘুমিয়েছে, আর ওকে খুব মানে যে বাচ্চা দুরন্ত সে বাচ্চা যদি ঝিমিয়ে পড়ে তো একটু খারাপ লাগে, কালকে আমার সত্যি দেখে খুব খারাপ লাগছিল। বেচারা রাত্রিবেলায় মানে যেরকম দুষ্টুমি করে কিচ্ছু না, মানে চোখ এরকম করে রয়েছে, তো সেটা এখন নেই, একদম পুরোপুরি ফিট, এখন আগের ফর্মে চলে এসেছে। তো চলো এই ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। মামাই টাটা করে দাও, টাটা। এই যে আর্য টাটা টাটা, আমরা টাটা করে দিলাম।